সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি তাহিরুন নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো এই ডিপার্টমেন্ট, এই মেডিকেল কলেজের এই মুহূর্তে আমি আপনাদের রেডিওলজি এবং প্যাথোলজি ডিপার্টমেন্টটা ভিজিট করে দেখাবো। তো আপনারা আশা করি সঙ্গে থাকুন। এই মেডিকেল কলেজের ফার্স্ট ফ্লোরে রয়েছে, এখানে দেখে নিচ্ছি আমরা, রেডিওলজি অ্যান্ড ইমেজিং। তো এই হলো রেডিওলজি ইউনিট এবং এখানে পেশেন্ট ফ্লো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই পেশেন্ট ফ্লোর জন্য আমি লিফ্ট এলাম না, সিঁড়ি দিয়ে এলাম, পাশে লিফ্ট রয়েছে। তো এখান থেকে আমরা একটু এগোলেই এখানে পেয়ে যাব ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি বা প্যাথোলজি ইউনিট। এই আমাদের প্যাথোলজি ইউনিট এই মেডিকেল কলেজ তথা হসপিটালের আমরা দেখতে পাচ্ছি, এবং কীরকম পেশেন্টের প্রভাব সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডক্টর্স চেম্বার রয়েছে, এখানে বিভিন্ন রকমের ডক্টর্স এখানে যারা থাকছেন, বা এটা রিসেপশন রুম। এইদিকে দেখা যাচ্ছে ডক্টর চেম্বার, বা এইদিকে ঢুকলো ডাইনে বাইরে শুধু ডক্টর রুম রয়েছে। তো এইদিকে আমরা দেখে নিচ্ছি ডাইনে বাইরে, এবং এখানে কোন ডক্টরবাবু বসেন তার নাম এবং ডেজিগনেশন দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। এখানে রয়েছে অপটিক্যাল বা চক্ষু বিভাগ রয়েছে, এদিকে রয়েছেন ডক্টরবাবু। এই দুদিকেই শুধু আমরা দেখতে পাচ্ছি ডক্টর চেম্বার বা বিভিন্ন ডক্টর্স বাবু যারা এখানে বসছেন। ওয়াইফাই সিস্টেম রয়েছে, সমস্ত কিছু এখানে সুসজ্জিতভাবে সাজানো। এই মুহূর্তে দেখে নেবো স্টুডেন্টস কি আছে। তো আমি এই লেকচার রুমে ঢুকবো, তো এখানে আমি অলরেডি দেখতে পাচ্ছি দুটি গার্লস স্টুডেন্ট রয়েছে। তো আমি তাদের কাছ থেকে একটু জেনে নেবো যে আজকে তারা কোথা থেকে এসছে, বা কোন ইয়ারে পড়ছে, বা আজকে আলটিমেট এই মেডিকেল কলেজ সম্বন্ধে বা তাদের স্টাডি সম্বন্ধে তাদের কী মেসেজ আছে। তো এটা দেখতে পাচ্ছেন লেকচার রুম, আমি দুটি গার্লস স্টুডেন্টকে পেয়েছি। তো আমি একটু তাদের থেকে একটু জেনে নেবো তাদের কিছু অভিজ্ঞতার কথা। তো আপনার নাম? আমার নাম হাসনা হেনা। আপনি এই কলেজেই তো পড়ছেন, তো কোন ইয়ারে পড়ছেন আপনি? আমি প্রথম বর্ষের শিক্ষার্থী। আচ্ছা, এই বোনটি প্রথম বছরের শিক্ষার্থী, ফার্স্ট ইয়ারে পড়ছে। তো কোথা থেকে এসেছো? আমার দেশের বাড়ি গাজীপুর। আচ্ছা, এই গাজীপুরে বাড়ি, দেশের বাড়ি, বাংলাদেশের লোকাল স্টুডেন্ট। তো আজকে আমি তার কাছ থেকে জেনে নেবো এই যে ফার্স্ট ইয়ারে পড়ছে বা ফার্স্ট ইয়ার এসে তার অভিজ্ঞতা কীরকম, বা এখানে ফার্স্ট ইয়ারে আমরা অনেকেই জানি যে প্রথম ক্লাস, বা আমরা একটা মেডিকেল সাবজেক্টের মতো একটা সাবজেক্ট পড়ি যে প্রফেসররা যেটা বোঝান বা সেটা বুঝতে অসুবিধা হলে তারা সেরকমভাবে ফ্রেন্ডলি সাপোর্ট করে কি না, একটু তার কাছ থেকে আমি জেনে নেবো। একটু কাইন্ডলি একটু বলো। আমাদের কলেজ সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হয় যে আমাদের কলেজের শিক্ষকরা অনেক আন্তরিক, স্টুডেন্টদের প্রতি রেগুলার ক্লাস এবং আইটেমগুলো নেওয়া হয়। লেকচার ক্লাসগুলো ইংরেজিতে দেওয়া হয়, আমরা যদি কোনো পড়া বুঝতে না পারি ক্লাস শেষে আমরা আবার টিচার রুমে গিয়ে জিজ্ঞেস করলে টিচাররা বুঝিয়ে দেয় পড়া। থ্যাংক ইউ। তো তার যে অভিজ্ঞতা সেটা সে আমাদের কাছে শেয়ার করেছে, এবং নেক্সট যাকে পেয়েছি তার কাছ থেকে একটু তার ডিটেলস জেনে নেব। তো একটু তোমার নাম? খাদিজা তাবাসসুম হক। তো তোমার বাড়ি কোথায়, মানে এই বাসা কি এখানেই না বাইরে থেকে? হ্যাঁ, আমি ঢাকার স্টুডেন্ট। আচ্ছা, এটি ঢাকার লোকাল স্টুডেন্ট যে ঢাকায় কলেজটি রয়েছে এবং ওরও ঢাকা থেকেই এসছে। তাহলে তুমি কি হোস্টেলে থাকো না বাড়িতে যেতো?
না আমি আপাতত বাড়ি থেকে যাতায়াত করি। যেহেতু বাড়ি থেকে যাতায়াত করে তো সেহেতু ও হোস্টেলে থাকে না, তো আমি একটু ওর কাছ থেকে জেনে নেবো যে ও কি বলে, এবং একটি যে ও একটা মেয়ে হিসাবে ওর কি বার্তা রয়েছে সেটা আমি একটু জেনে নেবো। ফার্স্ট অফ অল বলবো যে আমাদের কলেজ হচ্ছে ঢাকার মধ্যে একটা অন্যতম কলেজ, যেখানে হচ্ছে আমাদের টিচাররা খুবই হেল্পফুল, বিশেষ করে হচ্ছে প্রফের টাইমে যখন আমরা প্রফের ভাইবা টেবিলে যাই তখন ওনারা হচ্ছে নিজের মানে একজন ছেলেমেয়ের সন্তানের মতো হচ্ছে আমাদের প্রফে হেল্প করে, আর ওরা সর্বোচ্চ চেষ্টা করে হচ্ছে আমাদের পাশ করানোর জন্য। এদিক থেকে হচ্ছে আমাদের কলেজকে আমি একদম স্পেশাল বলতে পারি, আর এই কলেজটাকে আমি হচ্ছে একদম ঢাকার ফার্স্টেই রাখবো আমার মতে, কারণ আমার আমি এই কলেজে পড়ে খুবই স্যাটিসফাইড এটুকুই। থ্যাংক ইউ সো মাচ উভয়ের জন্যই। তো আজকে আমরা এই ভিডিওতে জানতে পারলাম এই ঢাকার গাজীপুরে অবস্থিত বা এয়ারপোর্টের খুব কাছে অবস্থিত যে একটি খুব পুরনো মেডিকেল কলেজ রয়েছে, সেই মেডিকেল কলেজটির যে আজকে দুটো স্টুডেন্টকে আমি পেয়েছি, তাদের এই কলেজে পড়ার পেছনে তাদের যে অভিজ্ঞতা বললো বা একটা ভালো মেসেজ রাখলো সেটা আমি এই ভিডিওতে জানতে পারলাম বা আপনাদেরকেও সেইটা বোঝাতে পারলাম। তো তো আমি আরেকটা নেক্সট প্রশ্ন করব যে ওরা যেহেতু ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট, তো আজকে আমরা ইন্ডিয়া থেকে এসেছি বা আন্তর্জাতিক বা ফরেন বা অ্যাব্রডের কোনো স্টুডেন্ট বা সে যদি অ্যাজ এ গার্লস হয়, সে ওরা আজকে নিজেরা গার্লস হয়ে দুজনাই ফার্স্ট ইয়ারে পড়ছে বললো, তো আজকে যে নেক্সট যে মেয়েটি আজকে ইন্ডিয়া থেকে আসবে বা আন্তর্জাতিক স্টুডেন্ট বা গার্লস স্টুডেন্ট সম্বন্ধে তারা কি মেসেজ দেয় এটা একটু তাদের কাছ থেকে জেনে নেবো। আমাদের কলেজে হচ্ছে বাঙালি ফরেনার দুই শিক্ষার্থীর জন্য গার্লসদের জন্য খুবই সিকিউরিটি আছে, গার্লসদের ফরেনারদের হোস্টেলে ওরা কমপ্লিটলি সিকিউরিটি পায় বাঙালিরাও। এ ব্যাপারে হচ্ছে অন্যান্য হোস্টেল অন্যান্য মেডিকেল কলেজ থেকে হচ্ছে এই মেডিকেলটাকে স্পেশালি বলা যায়। অন্যরকম কোনো ইনসিকিউর ফিল আমি এখন পর্যন্ত করিনি, আর আমি বলতে পারি যে অন্যান্য আপুরাও করে নাই, সো ওই হিসেবে কলেজটা হচ্ছে বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। হোস্টেলে থাকো নাকি বাড়িতে? হোস্টেলে থাকো। জি। আচ্ছা, তাহলে এই বোনের থেকে একটু আমি জেনে নেবো যে একটা গার্লস হিসাবে যেহেতু নেক্সট আমি জানলাম ও বাড়ি থেকে যাতায়াত করে তাই ওই হোস্টেলের অভিজ্ঞতাটা পেলাম না, তো অ্যাজ এ গার্লস স্টুডেন্ট হিসাবে এই বোন তার অভিজ্ঞতা কি বলে, তা আমি একটু জানবো তোমার কাছ থেকে যে একটা আন্তর্জাতিক স্টুডেন্ট মানে বাইরে বা আমরা আমি ইন্ডিয়া থেকে এসেছি, তো ইন্ডিয়া থেকে যদি কোনো মেয়ে এখানে পড়তে আসে, হ্যাঁ তার জন্য তুমি তো লোকাল কিন্তু তুমি হোস্টেলে থাকছো কারণ তোমার বাড়িটা দুর্বলে, তো সেই দূরটাকে বাদ দিয়ে আজকে তোমার বাড়ির দুর্বলে তুমি হোস্টেলে থাকছো বাট কেউ যদি ইন্ডিয়া থেকে আসে সেও হোস্টেলে থাকবে, তো হোস্টেল যে ব্যাপারটা রয়েছে হোস্টেলের সিকিউরিটি বা হোস্টেলে যে জীবনযাপন বা এই কলেজে পড়ে হোস্টেলের কী সুবিধা অসুবিধা আছে বা ফুডিং থেকে শুরু করে এটা একটু তুমি কাইন্ডলি একটু বলো, বা একটা মানে গার্লস স্টুডেন্টের জন্য কোনো অসুবিধা বা প্রবলেম ক্রিয়েট করতে হয় কি না? না, এখানে সিকিউরিটির ব্যাপারে কোনো প্রবলেম ফেস করতে হয় না। বাঙালি গার্লস এবং ইন্ডিয়ান গার্লসের জন্য আলাদা আলাদা হোস্টেল আছে, এবং দেখা যায় যে তারা যখন সিনিয়র হয় তখন তারা থাকার জন্য আলাদা রুমও নিতে পারে নিজেরা, এবং খাবারের মান ভালো। তারা যদি হোস্টেলের খাবার খেতে না চায় বাইরেও রেস্টুরেন্ট আছে, সেখান থেকে খাবার নিয়ে খেতে পারে। আরেকটা বিষয় আমি যতটা জানি বা যতটা আমি দর্শকদেরকে বোঝাতে পেরেছি বা বলতে চেয়েছি যে এই ঢাকার বুকে এই যে এত সুন্দর একটি বিখ্যাত কলেজ বা একটি রেপুটেটেড কলেজ, এর যে হোস্টেল যে সিস্টেম বা হোস্টেল বিল্ডিং, যে একাধিক হোস্টেল বিল্ডিং রয়েছে, তো যেহেতু বড় কলেজ তো আমি একটু জেনে নেব যে যেহেতু আমি উভয় দর্শককেই বলেছি দর্শকদেরই বলেছি এখানে কিন্তু গার্লস হোস্টেল এবং বয়েজ হোস্টেল পুরো বিল্ডিং সেপারেট বিল্ডিং আলাদা আলাদা বিল্ডিং রয়েছে, তো আমি একটু তোমাদের কাছ থেকে জেনে নেব যে দর্শকদের উদ্দেশ্যে সেটা যদি তুমি বার্তাটা দাও যে এখানে কি গার্লস বা বয়েজ কি একসাথে থাকে না আলাদা হোস্টেল বা আলাদা বিল্ডিং? এখানে গার্লস এবং বয়েজদের জন্য সেপারেট হোস্টেল আছে, ইভেন বাঙালি এবং ফরেনার স্টুডেন্টদের জন্য হোস্টেলটা আলাদা, এবং ফরেনারদের হোস্টেলটা আমার বার্তা থাকবে যে আপনারা অনেক ভালো থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো আমি ফরেনারদের হোস্টেল অলরেডি ভিজিট করেছি, করে আপনাদের কোনো না কোনো ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাবেন সেই ভিডিও, তো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরেছি। আর এখানে বোন যেটা বোঝাতে চাইলেন যে হ্যাঁ গার্লস এবং বয়েজ দুটো হোস্টেলই আলাদা, পুরো সেকশন আলাদা শুধু নয় পুরো বিল্ডিংই আলাদা, এবং তার সাথে কিন্তু ফরেন ডিপার্টমেন্টও আলাদা, মানে লোকাল যারা পড়ছে তাদের জন্য গার্লস এবং বয়েজ হোস্টেল আলাদা রয়েছে, এবং এর সাথে ফরেন ডিপার্টমেন্ট যারা রয়েছে আন্তর্জাতিক স্টুডেন্ট যারা পড়ছে তাদের জন্য কিন্তু গার্লস এবং বয়েজ দুটো বিল্ডিং কিন্তু আলাদা, তো সে
সেটি আমি আপনাদের ভিজিট করে দেখেছি। তো এরকমই কোনো নেক্সট ভিডিওতে আপনারা ফলো রাখুন বেস্ট কোনো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।